হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমি একটা ভিডিও করবো, একদম নতুন আলাদা ধরনের কিছু। তো পেছনেই দেখতে পাচ্ছ গঙ্গা, আমি আছি শ্রীরামপুরে। এবার শ্রীরামপুরে গঙ্গার ধার দিয়ে রাস্তায় যেতে যেতে যতগুলো দরজা পড়বে সেই নিয়ে আমি আজকের ভিডিওটা করবো। দরজাগুলোর একটা আলাদা কিন্তু কাহিনী থাকে, সেই কাহিনীটা আমি আস্তে আস্তে বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে মিস করবে অনেক কিছু, আর অনেক পুরনো পুরনো মানে অ্যান্টিক বলতে পারো এই জিনিসগুলো সত্যি খুব মিস করবে। যদি পুরো ভিডিওটা দেখতে চাও তাহলেই বুঝবে যে আসল কাহিনী কি এবং কোথায়। তো আমার সাথে থাকো, চলো ভিডিওটা শুরু করি। আমি আপাতত রয়েছি গড়গড়ির ঘাট। এখান থেকে আমি সোজা বেরিয়ে যাব, জায়গাটার নাম আমি ঠিক জানি না। তো ওই জায়গাগুলো দিয়ে যাব এবং যতগুলো সুন্দর দরজা পড়বে এবং পুরনো দরজা পড়বে সেগুলোকে আগে আগে দেখাই, চলো। এই সমস্ত পুরনো বাড়ি আমাদের উত্তরবঙ্গে খুবই কম, কিন্তু এখানকার পুরনো বাড়িতে একটা আলাদাই গল্প রয়েছে। প্রত্যেকটা বাড়ি একটা আলাদা ধরনের, বাড়িগুলো অনেকটাই ধ্বংসপ্রায় হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা বাড়ির একটা আলাদা আলাদা মানে ইতিহাস মনে হয় রয়ে গেছে সবগুলো বাড়ির পেছনে। প্রতিটা বাড়ি কিন্তু একটা গল্প বলে, তেমন প্রত্যেকটা জায়গার একটা আলাদা ইতিহাস আছে। এই যে এখানে খড়খড়ি দেওয়া জানালা, এগুলো কিন্তু খুবই কম এখনকার দিনে। আমি যেই চত্বরটায় রয়েছি সেই চত্বরটায় এখন দুপুর বলে খুবই ফাঁকা, আর আমি আজকে আমার সাইকেলকে নিয়ে অনেকদিন পর বেরিয়েছি। আর আশেপাশে দেখতেই পাচ্ছ নীল আকাশ, মানে আকাশটা সত্যি একদম শরতের আকাশ, তো আরও ভালো লাগছে। আমার আজকে খোঁজার উদ্দেশ্য আলাদা, মানে প্রত্যেকটা বাড়ির দরজা কিছু বলে, তাই নিয়ে আজকের ভিডিওটা করছি। যখন তখন তো একটু ঘোরাঘুরি না করলে হবেই না, তো মাথার ওপর তপ্ত রোদ, কিছু করার নেই। এই রোদটা না হলে সারা রাস্তাটা ভিড় পেতাম, তাই এই রোদকে নিয়েই আজকের খোঁজাখুঁজি। বাড়িটার দরজাটা প্রত্যেক দিন বন্ধ থাকে, কিন্তু আজকেই আমার কপালে নেই দরজাটা খোলা। পেয়ে গেছি আর একটা দরজা, খুবই সুন্দর কিন্তু সিম্পল। আমরা প্রত্যেক দিন কিন্তু রাস্তা দিয়ে বেরিয়ে যাই, কিন্তু কোনো দরজার দিকে আমরা কিন্তু সত্যি ভালোভাবে তাকাই বলে আমাদের মনে হয় না। কিন্তু দেখলে, ভালো করে মন দিয়ে দেখলে বোঝা যাবে যে প্রত্যেকটা দরজা কিন্তু একই রকম না, প্রত্যেকটা দরজার ধরন ধারণ সব আলাদা। আমি পৌঁছে গেছি এমন একটা দরজার সামনে, দরজাটা এতটাই সুন্দর ছিল যে আমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যখন যাই এই দরজার সামনে একবার হলেও ভালো করে তাকাই। এই পুরনো দিনের বাড়িগুলোর সামনে যখন আটপৌরে শাড়ি পরে একটা দিদা দাঁড়িয়ে আছে দেখে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। সেখান থেকে বেরিয়ে সোজা সামনে আবার এগিয়ে গেলাম অন্য আরেকটি দরজার খোঁজে। বাড়িগুলো হয়তো ধ্বংসপ্রায় হয়ে গেছে কারণ অনেক দিনের পুরনো বলে, কিন্তু দরজা কিন্তু এখনো ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। বাড়িগুলোর সঙ্গেই দরজাগুলোর কিন্তু অনেক স্মৃতি। আস্তে আস্তে প্রায় চলেই আসলাম গোসাই বাড়ির সামনে। এই বাড়িটার মানে হয়তো কেউ থাকে না, কিন্তু স্কুল হয়ে গেছে। বাড়িটা সত্যি একদমই অসাধারণ, আমি আগেও একবার এসেছিলাম কিন্তু তারপরে আর আসা হয়নি। আকাশটাও খারাপ করছে, আমি জানি না আমি বেরোলেই কেন খারাপ হয়। তো এখানেও কিছু পুরনো দরজা এবং জানলার স্মৃতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি এখন আছি গোসাই বাড়িতে। এই বাড়িটার নাম অনেক শুনেছি, আগেও এসেছিলাম একবার মনে হয়, কিন্তু সবটাই এভাবে ঘুরে দেখিনি। আর এখন এখানে একটা হয়তো শুটিং চলবে, বাড়িটা একদম অসাধারণ। এই ধরনের জিনিস সত্যি আমাদের উত্তরবঙ্গে কোথাও পাবো না, হয়তো একমাত্র রাজবাড়িটা ছাড়া। তো যাই হোক, বেরিয়ে যাই, শুটিং যেহেতু হচ্ছে তো থাকা যাবে না বেশিক্ষণ। আর হ্যাঁ, একটা সবথেকে বড় জিনিস, এই বাড়িটাতে ভূতের ভবিষ্যতে শুটিং হয়েছিল, তো এখন ঢোকার সৌভাগ্য নেই তাই ঢুকছি না।
আমার ওই আগের বাড়িটায় ঢোকার সৌভাগ্য একমাত্র কারণে হয়েছে আমি উত্তরবঙ্গ থেকে এসেছি শুনে লোকগুলো আমাকে তাড়াতাড়ি বলে ঠিক আছে নিয়ে নাও ছবি ভিডিও যান এবার। কিন্তু সত্যি এখানকার দরজাগুলো আলাদাই একদম। আমি যদিও এই ধরনের বাড়ি খুব কমই দেখেছি, এখানেই শুধু দেখতে পারি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। এসেছি আর একটা পুরনো বাড়ি এবং আরেকটা পুরনো দরজার সামনে। আমার আজকের ভিডিওটা করতে অনেকগুলো জায়গা যেহেতু আমি যাচ্ছি, সেগুলো জায়গাগুলো সত্যি আমি কখনো আগে আসিনি, কিন্তু খুব সুন্দর লাগছে আমার। এত সুন্দর পুরনো বাড়িগুলোর কী অবস্থা হয়ে গেছে এখন, কিন্তু প্রত্যেকটা দরজা কিন্তু অনেক স্মৃতি মনে রেখেছে। যেতে যেতে একটু মায়েরও দর্শন হয়ে গেল। আমি একটু আগেই বলছিলাম জোড়া বাড়ির কথা, এই সেই জোড়া বাড়ি, দেখো রাস্তা মাঝখান দিয়ে আর ওপর দিয়ে মানে ঘরে ঢোকার রাস্তা, খুবই সুন্দর একদম অসাধারণ একটা জায়গা। দেখতে দেখতে আমি অনেকগুলোই প্রায় ছবি বা ভিডিও নিতে পেরেছি, আরো আশা করি নেব। আমি আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি, আরো কিছু নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করে উঠে গেল ঝড়, আমি এবার পালাচ্ছি, পালাই পালাই করে জোরে যাচ্ছি, মানে কিছু বলার নেই। আমি যেদিনই বেরোই কিছু না কিছু হয় কেন আমি বুঝতে পারি না। যাই হোক, আমি এখন জোরে বাড়ি যাওয়ার চেষ্টা করি, যত জোরে পারি সাইকেলটা চালিয়ে যাই আর আর কি। চলো রাস্তায় যদি আরও কিছু পাই তোমাদের সাথে শেয়ার করবো। খুবই সুন্দর একটা বাড়ির দরজা, আমার যেই বাড়ির দরজাটার প্রতি একদম অগাধ ভালোবাসা জন্মে গেছে হঠাৎ করেই, এই সেই বাড়ির দরজা। ভর দুপুরবেলায় বেশিরভাগ বাড়ির দরজা খোলা পেলাম, কিন্তু কিছু কিছু বাড়ির দরজা কিন্তু বন্ধও ছিল, মানে আমার সুবিধার জন্যেই কিনা আমি জানি না, বাট আমি দরজাগুলোর কিছুটা কিছু না কিছু ভিডিও ফুটেজ নিতে পেরেছি, আরও চেষ্টা করছি যদি নেওয়া যায় ভালো কিছু। তো কিছু কিছু বাড়ির দরজা মানে এত কিছু বলে যায় ভাবার বাইরে। আজকের ভিডিওটা একদমই আলাদা বানানোর চেষ্টা করছি, আর দেখো বাইরে প্রচুর হাওয়া, মানে ঝড় বৃষ্টি আসতেও পারে আমি জানি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর সব থেকে বড়ো বিষয় যেটা, সেটা হলো যদি পাশে থাকা বেল আইকনটি ক্লিক না করেন তাহলে তো অনেক কিছুই মিস করবেন, মানে আমার যেমন পরবর্তী আপডেট যা আসবে না আসবে, ভালো লাগছে কি না জানি না। যাই হোক, সুন্দর হাওয়া আসছিল দেখে চুলটা খুলে দিলাম একটু হাওয়াটা ঢোকার জন্য, কারণ ঘেমে গেছি প্রচুর পরিমাণে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা আলাদা ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি সামনেই। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো এবং এভাবেই আমাকে ভালোবাসতে থাকো, আরও আরও নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তার আগে বলে দিচ্ছি, যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী আপডেটের জন্য।